নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলের পক্ষ থেকে আমি অমরেশ আজকে অত্যন্ত আনন্দের একটা ভিডিও নিয়ে এসেছি আমার কাছে অত্যন্ত আনন্দের কেন সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি এর আগে আমি চ্যানেলে দেখিয়েছিলাম যে কিভাবে জর জবার বীজ তৈরি করতে হয় তারপরে আমি দেখিয়েছি যে সেই বীজ কিভাবে ফোটাতে হয় এবং তার জার্মিনেশানটা কিভাবে করে গাছগুলোকে বড় করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমি দিয়েছিলাম তো আজকে আমি নিয়ে এসেছি তার আপডেট ভিডিও অনেকে আমাকে বলেছিলেন যে দাদা আপনার জবার চারাগুলো কতটা বড়ো হয়েছে তা নিয়ে একটা ভিডিও করুন তা আজকে দেখানোর জন্য কিন্তু আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি তো বন্ধুরা শুরু করছি ভিডিওটি দেখুন যে আমার সামনে যেই জবার চারাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এই ফেব্রুয়ারি মাসে এই গাছগুলোকে বসিয়েছি বিভিন্ন সাইজের এই গাছ কেন এরকম সাইজের সেটা আমি পরে বলছি তো দেখুন এই গাছটা এই গাছটার দেখুন ডাটিটা সবুজ আবার পাশাপাশি এই গাছটার দেখুন ডাটিটা হালকা লাল তার মানে এই গাছটার সাথে এই গাছটার পার্থক্য কিন্তু দেখতে পাচ্ছি তার মানে ফুলের গঠনেরও কিন্তু পরিবর্তন ঘটবে আবার দেখুন অপরপক্ষে এই গাছটার পাতাটা দেখুন এই গাছের থেকে একদমই আলাদা আমি যদি এইটার এই পাতার সাথে এর পাতারও মিল খুঁজে বেড়ায় তা কিন্তু পাবো না এর গঠনও কিন্তু আলাদা তার মানে ধরা যাচ্ছে যে এইগুলো কিন্তু আলাদা কালার হবে এই গাছটার গঠনটাও কিন্তু আলাদা তার সাথে এই গাছের পাতার কিন্তু কোনো রকম মিল নেই তার মানে এই গাছটার কালারও আলাদা হবে আবার দেখুন যে এই গাছটা আপনি তো বন্ধুরা দেখুন এই গাছটা সাথে এই গাছের কিন্তু কোনো রকম পার্থক্য মানে আলাদা একদমই এর পাতার দেখুন শিরাগুলো লাল মাঝখানটা এই পাতাটা সবুজ এইটার কিন্তু এবার আলাদা দেখুন আমি একটু উল্টে দেখাই তো এই পাতা দুটো উল্টালে দেখুন যে দুটো গাছের পাতা কিন্তু একদমই আলাদা আবার যদি এই গাছটার সাথে এই গাছটার পার্থক্য খুঁজে বেড়াই অনেক পার্থক্য দেখুন পাতার গঠনের এই তিনটে গাছের যদি আমি পাতার পার্থক্য খুঁজি তিনটে আলাদা আলাদা আবার দেখুন এই গাছটার পার্থক্য কিন্তু আলাদা এবার আপনারা বলবেন যে গাছের এই পাতা হলুদ কিংবা এইসব হলো কেন এটা আমি খাদ্যের একটু চাহিদা মানে এদের রয়েছে এখনও আমি খাদ্য দিতে পারিনি তো দিয়ে দেবো আবার এই গাছটা দেখুন একটু আলাদা এইগুলো সব কিন্তু আপনার ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যে রয়েছে দেখুন আমি যখন গাছগুলো বসিয়েছিলাম তখন কিন্তু আমি ভার্মি কম্পোস্ট একটুখানি শিঙ্কুচি হাড় দিয়ে বসেছি আর এক্সট্রা কোনো কিছু আমি দিইনি এই গাছের গ্রোথগুলো কিন্তু এক একটা গাছের গ্রোথ এক এক রকম হয়েছে এইবার দেখুন আমি এই গাছটা বসিয়েছিলাম একটা মাটির পাত্রে দেখুন মাটির একটা টবের মধ্যে বসিয়েছিলাম তো সব থেকে যেটা আশ্চর্যের এবং ভালো বিষয় সেটা হলো এই গাছটা দেখুন কুড়ি চলে এসেছে দেখুন এই গাছটা আমরা কুড়ি দেখতে পাচ্ছি যে এই ফেব্রুয়ারিতে বসানোর পরে আজকে এই যে সেপ্টেম্বর মাস শেষের দিকে এই সেপ্টেম্বর মাসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাছে কুড়ি চলে এসেছে তো বন্ধুরা সাত থেকে আট মাসের মধ্যেই আপনারা এই গাছে কুড়ি কিংবা ফুল পেয়ে যাবেন আর আমিও চাই যে আপনারাও আমার মতো নতুন নতুন জবা তৈরি করুন নতুন নতুন ভ্যারাইটির আমি তাহলেই সব থেকে আমি বেশি আনন্দ আনন্দিত হব আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন আরেকটি বিষয় যে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন যাতে আরও নতুন নতুন জনের কাছে আমি ভিডিওটি নিয়ে যেতে পারি তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমার ভিডিওটি শেষ করছি